দেশে অর্থনীতির প্রধান চালিকা শক্তি বেসরকারি খাত, যার উন্নয়ন হলে গতি বাড়ে পুরো অর্থনীতির। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি খাতের অর্থের সবচেয়ে বড় যোগানদাতা ব্যাংক খাত। নানা সংকটে সেই ব্যাংক খাতে এখন দেখা দিয়েছে তারল্য সংকট। তাতে পর্যাপ্ত ঋণ পাচ্ছে না ব্যক্তিশ্রেণীর ব্যবসায়ীরা। কিছু ব্যাংকে মিললেও সুদের হার গুনতে হচ্ছে 12-14%, কখনো তার চেয়েও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গেল 6 মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি হয়েছে 11.3%, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 16.5%। ব্যবসায়ীদের শঙ্কা, কম সুদে ঋণ নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসবে না বেসরকারি খাতে। বিকল্প হিসেবে পুঁজিবাজার সহ অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহের কথা ভাবছেন তারা। সরকারকে অনুরোধ করছি সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের অল্টারনেট ফাইন্যান্সিং বের করতেই হবে। ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট, এগুলোকে আবার সুন্দর করে আরো স্ট্রাকচারড ভাবে সাজাতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ছে না, না বাড়ার পিছনে অনেকগুলো কারণ কিন্তু বিদ্যমান। তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে না। আমরা একটি মাত্র সেক্টর দিচ্ছি যে সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী কাজও কোথাও কাজে লাগছে না। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মূল্যে ঋণের সরবরাহ নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে, সেজন্য খেলাপি ঋণ আদায়ে প্রয়োজন বিশেষ নজর। অনেক জায়গায় আইন আছে, কিন্তু এইখানে কোনো আইন নাই, কারণ যারা দীর্ঘ খেলাপি, বড় খেলাপি, তারা এটাকে আচ্ছন্ন মেঘাচ্ছন্ন করে রেখেছেন। সেই জন্য এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নজর ছাড়া এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এই যে ঋণ খেলাপি হয় তার পেছনে একটা বড় কারণ হচ্ছে রিলেশনশিপ ব্যাংকিং। সেটা হলো যে আমি একজন ব্যাংকের উদ্যোক্তা, আমার ব্যাংক থেকে আমি ঋণ দিচ্ছি আমার শ্যালক, বন্ধু বান্ধব, অন্য আত্মীয় স্বজন। খেলাপি হয়ে যাওয়া টাকা উদ্ধারে মরিয়া অর্থমন্ত্রীও, এদের প্রত্যেকের পিছনে কিন্তু আমি কিন্তু একজন করে, আমি আন্ডার কভার, আমি কিন্তু এজেন্সির লোক কিন্তু আমি নিয়োগ দেবো। ভুল করে যদি স্বীকার করেছে আমার অন্যায় করেছি, আমরা আবার ব্যাংকিং করতে চাই, আমরা আমাদের টাকা শোধ দিতে চাই, তাদেরকে আমরা মাফ করে দেব। এছাড়া সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে ব্যাংক খাতে আমানত বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।